এখন এসে পৌঁছালো রুবি পরিবহন। পেছন পেছনই আমাদের শ্যামলী ঢুকে গেছে, শিলিগুড়ি 9600। আমাদের ফোন করলে এক্ষুনি হাত দেখানোর জন্য, ওই দেখো রাজার মতো বাস আসছে। শ্যামলীর ক্ষেত্রে কিন্তু বাস ট্র্যাক করা যায় দেখতে পাচ্ছ, এখন প্রায় ওই শিয়ালদার আশেপাশেই আছে। আমরা আজ সিআইটি মোড় মানে পৌঁছে গেছি, এই জায়গাটা আমাদের লোকেশন দিয়েছে, এখানেই বাস আসবে এই দিক থেকে, মানে এদিকে বিধাননগর স্টেশন। বাস এখন মোটামুটি কেষ্টপুর বাগুইয়াটির কাছাকাছি। এই হচ্ছে টোটাল বাস, মানে বাসটা কিন্তু সিরিয়াসলি সেই দেখতে। এই হচ্ছে টোটাল ভলভো 9600 স্লিপার। পুরো বাসটা যদি তোমাদের দেখাই, এই হচ্ছে বাস, আর বাসটা কতটা বড় দেখো, মানে সেই জাস্ট যাকে বলে বাসটা। নিচে সমস্ত লাগেজ মালপত্র এসছে, আর এই দেখো বাসটা টোটাল সাইজ দেখেছো, সেই যাকে বলে। আর এইখান থেকেই কিন্তু সমস্ত শেয়ার কার পেয়ে যাবে যে দার্জিলিং গ্যাংটক সমস্ত জায়গায় যাওয়ার। মাঝে মাঝে ভাবি যে কপাল আমাদের খারাপ নাকি কিছু পলিটিশিয়ানদের জন্য এই বাংলার মানুষেরই কপাল খারাপ। বেসিক্যালি তোমরা অনেকদিন ধরে বলছিলে দাদা একটু পাহাড় হয়ে যাক, পাহাড় হয়ে যাক, তো ফাইনালি বললো চলো পাহাড় আমারও পছন্দ, একটু পাহাড় ঘুরেই আসি। আর বর্ষায় পাহাড় কিন্তু একটু অন্যরকমই লাগে, তার জন্য ধর্মতলা থেকে আজকে বাস ছিল আমার 9600 ভলভো স্লিপার, নতুন আর কি শ্যামলী পরিবহনের বাস। এবার হলো ঘটনাটা কি, ধর্মতলা যাওয়ার জন্য আমি বেরিয়েছিলাম প্রায় 1.5 ঘন্টা আগে, যাদবপুর থেকে গাড়ি নিলাম ঢাকুরিয়া ব্রিজের কাছে, গাড়ি প্রায় আধা ঘন্টা জ্যাম কারণ পলিটিশিয়ানদের মিছিল বেরিয়েছে, এমন হ্যারাসমেন্ট সবার। এই সন্ধ্যাবেলাটা টাইমে বাস আমার বেরিয়ে গেল 6টার সময়। এবার ফোন করলাম বাসের ড্রাইভারকে, বললো দাদা আপনি সিআইটি মোড়ের সামনে দাঁড়ান, আপনি ওদিক দিয়ে পৌঁছান, আমি ওদিক দিয়ে পৌঁছাচ্ছি, মিট হয়ে যাবে। আমি মেট্রো করে ফাইনালি চলে আসলাম হচ্ছে সিআইটি মোড়ের সামনে। এখন বাসকে ফোন করলাম, বলছে দাদা প্রচণ্ড জ্যাম, আপনি ভালো করেছেন পৌঁছে গিয়ে, 5-6 জন এখন উঠতে পারেনি, আমরা বিভিন্ন লোকেশন থেকে তুলতে তুলতে যাচ্ছি, বাস এখন আছে শিয়ালদাতে। তাহলে তোমরাই বলো যে দোষটা কার, আমার নাকি এই দেশের পলিটিশিয়ানদের। বাকি এখন পৌঁছে গেছি সিআইটি মোড়ে, মানে উল্টোডাঙ্গার সামনে, এখান থেকে বাস আর কি পিক আপ করবে আমাদের ভলভো 9600 শিলিগুড়ি যাওয়ার, মানে প্ল্যানেট থেকে 6:30 সময়, এবং আমাদের পরের দিন ভোর 6:30 পৌঁছে দেবে শিলিগুড়ি। সেখান থেকে আমরা অন্য একটা জায়গায় যাবো, এই সিরিজটা থাকবে টোটাল নর্থ বেঙ্গল ট্যুরের ওপর। তার মধ্যে কিছু অফবিট থাকবে, জঙ্গল থাকবে, স্পেশালি ডুয়ার্স থাকবে, কারণ তোমরা অনেকে কমেন্ট করেছিলে দাদা বর্ষায় একটু ডুয়ার্স হয়ে যাক, যদিও সাফারি বন্ধ আছে কিন্তু বর্ষায় ডুয়ার্সের প্রকৃতি আলাদাই লেভেলের লাগে। তার সঙ্গে কিছু অফবিট জায়গার খোঁজ থাকবে, হোমস্টে থাকবে, যেগুলো তোমরা অনেকদিন ধরে পছন্দ করেছিলে, প্রপার নর্থ বেঙ্গল ট্রাভেল ব্লগ। জাস্ট লাস্ট অফ দি ব্লগটা দেখতে থাকো, আজকে আমরা এই ভিডিওতে যাবো হচ্ছে শিলিগুড়ি, সেটা ভলভো 9600 স্লিপার বাসে। শ্যামলীর ক্ষেত্রে কিন্তু বাস ট্র্যাক করা যায় দেখতে পাচ্ছ, এখন প্রায় ওই শিয়ালদার আশেপাশেই আছে। আমরা আজ সিআইটি মোড় মানে পৌঁছে গেছি, এই জায়গাটা আমাদের লোকেশন দিয়েছে, এখানেই বাস আসবে এই দিক থেকে, মানে এদিকে বিধাননগর স্টেশন। আর এখন এসে পৌঁছালো রুবি পরিবহন, পেছন পেছনই আমাদের শ্যামলী ঢুকে গেছে, শিলিগুড়ি 9600। আমাদের ফোন করলে এক্ষুনি হাত দেখানোর জন্য, ওই দেখো রাজার মতো বাস আসছে। আর বাসে কিন্তু আমরা উঠে গেছি, মানে বোর্ড করে গেছি সিআইটি মোড় থেকে। আর এই হচ্ছে নতুন ভলভো 9600, জাস্ট মানে দেখো বিজনেস ক্লাসের মতো লাগছে পুরো, যদিও আগের BR11 তোমাদের দেখিয়েছিলাম তার থেকেও কিন্তু প্রিমিয়াম লাগছে। এটা হচ্ছে আমাদের সিট, মানে আপার দুটো আর একটা, এইভাবে আর কি সিট ডিভিশন আছে। তোমাদের ফিচার্সগুলো সমস্ত কিছু দেখাবো, আগে ব্যাগ ট্যাগ রাখি, মানে এই ব্যাগ যাবে নিচে, কিন্তু আমি রাখার টাইম পাইনি কারণ এখানে তো বেশিক্ষণ বাস দাঁড়াতে পারবে না। বাস এখন মোটামুটি কেষ্টপুর বাগুইয়াটির কাছাকাছি। এই হচ্ছে টোটাল বাস, মানে বাসটা কিন্তু সিরিয়াসলি সেই দেখতে। আর এখানে তোমাদের একটু বলে দিই, এই হচ্ছে সিট আছে, সিট যথেষ্ট নরম, এখানে কিন্তু ব্যাকরেস্ট আছে, এখানে বালিশ দিয়েছে, একটা কম্বল দিয়েছে যাতে ঠান্ডা না লাগে, এখানে চার্জিং পোর্টটোর সমস্ত কিছু আছে, একটা কিন্তু জলের বোতল কিন্তু দেওয়া আছে। এই হচ্ছে উইন্ডো, এইদিকে কিছু রাখার জায়গা, লাগেজ আপাতত এখানেই আছে, হয়তো মানে হল্ট দেবে যখন তখন আমাদের লাগেজ নিচে রেখে দেবে। আর এই হচ্ছে কার্টেন আছে, কার্টেন দিয়ে তোমরা কি প্রাইভেসি মেনটেন করতে পারবে। আর ওপরে কিন্তু এসি ভেন্ট আছে, আমি পরে পুরো উল্টে পাল্টে গিয়ে ভিডিও করছি, ঠিক আছে, মানে আলাদাই ব্যাপার, বুঝতে পারছো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বাস চলাকালীন ভিডিও করাটা কত চাপের। আর এইদিকে হচ্ছে এসি ভেন্ট, লাইট আছে, সমস্ত কিছু দেখতে গেলে বাসটা কিন্তু সিরিয়াসলি দুর্দান্ত। আর এখন আমরা সিটে উঠে বসলাম, বেসিক্যালি যখন দাঁড়িয়েছিলাম তখন তো একটু মানে জার্কিং বোঝা যাচ্ছিলো কারণ উল্টো করে দাঁড়িয়েছিলাম, কিন্তু বসার পর জার্কিং একদমই সেরকম বোঝা যাচ্ছে না, মানে বেশ ভালো কিন্তু সাসপেনশন দেওয়া হয়েছে। আর এছাড়াও শুধু শ্যামলী নয়, গ্রিন লাইন আছে, দেন আদার্স অনেক পরিবহন আছে যারা কিন্তু এই ভলভো 9600 স্লিপার চালু করেছে এই শিলিগুড়ি রুটে। এখন আমরা ঢুকলাম হচ্ছে এয়ারপোর্ট, যেটা অফিসিয়ালি সেকেন্ড হল্ট বাসের, মানে এখান থেকে কিন্তু বোর্ড করা হবে। আর এইদিকে এসি কিন্তু খুব ভালো ঠান্ডা হচ্ছে, মানে এসি জাস্ট চিল ঠান্ডা হচ্ছে। এইদিকে হচ্ছে ল্যাম্প দেওয়া আছে, এটা অন অফ করতে পারবে, রিডিং ল্যাম্প এখনও অন করেনি কারণ বাসের সমস্ত আলো নিভে গেলে তখন রিডিং ল্যাম্প অন করা হবে। আর তোমরা যদি চার্জ দিতে চাও তাহলে এইখানে USB আর কি চার্জিং পয়েন্ট দেওয়া আছে, এখানে ফোন রাখার জায়গা আছে। সিট এদিকে বালিশ, ওভারঅল যদি বলতে হয় বাসটা জাস্ট এ ক্লাস। আর এখানে কিন্তু মাঝখানে কার্টেন দেওয়া আছে, যদি কেউ আলাদা প্যাসেঞ্জার পড়ে তাহলে কিন্তু কার্টেন দিয়ে ডিভাইড করতে পারবে। নিচে সিট আছে, মানে এই পাশে যেটা আছে সেগুলো হচ্ছে নিচে আপার দুটোই সিঙ্গেল, আর এই সাইডে মানে ডান সাইডে যেগুলো আছে সেগুলো কিন্তু নিচে আপার দুটোই ডাবল, আমাদের ওপরে সিট পড়েছে।
এখন আমরা এসে পৌঁছলাম হচ্ছে বারাসাত। আর বারাসাত থেকেও কিন্তু বোর্ডিং পয়েন্ট আছে, মানে তোমরা চাইলে মধ্যমগ্রাম থেকে উঠতে পারবে আবার বারাসাত থেকে। ঘুরিতে এখন বাজে মোটামুটি 8:30, আমাদের বাস কিন্তু অনেকটাই লেটে আছে, জানি না সকালে কত আর কি তাড়াতাড়ি পৌঁছাবে, কারণ ওখান থেকে আমার কানেক্টিং ট্রেনও আছে 6:30 নাগাদ পৌঁছানোর কথা। এই বারাসাত ক্রস করছে আর এইদিকে আরেকজন খাওয়া শুরু করে দিয়েছে, মানে বাসে কিন্তু কমপ্লিমেন্টারি জল ছাড়া আর কিছু পাবে না, চিপস টিপ সব কেনা হয়ে গেছে, সেগুলো খাওয়া দাওয়া চলছে। তো চলো কৃষ্ণনগর সাইডে আমাদের আর কি খাওয়া দাওয়ার হলটা হবে, যেটা সব বাসেই হয়ে থাকে শিলিগুড়ি রুটে। বারাসাত পেরিয়ে কিন্তু একটা জায়গায় বাস দাঁড়ালো, এই বাসে কিন্তু অনবোর্ড ওয়াইফাই আছে, তোমরা কিন্তু সেই ফেসিলিটিও চাইলে নিতে পারবে। বাকি এখন হাইওয়েতে উঠুক, তাহলে বাস যখন পিকআপে আসবে তখনও ঠিকঠাক লাগবে, কারণ বারাসাত অব্দি কিন্তু সিটির মধ্যে দিয়ে চলে, একটু তোমার মাথা ধরতে পারে, বাট হাইওয়েতে উঠলে এই বাস মানে দুর্দান্ত লেভেলের টানে। ওয়াশরুম আর কি সেরে নিলাম, কারণ ওয়াশরুম ব্রেক ছিল, এই যে দেখতে পাচ্ছ দেখো, মানে বাসটা কিন্তু সেরা লেভেলের ঘুরেছে, জাস্ট মানে হাইওয়ের ওপর রাজার মতো যাকে বলে। কি খবর, কেমন লাগছে? বাস ছাড়লো, এখন দেখি এবার কতক্ষণে কৃষ্ণনগর পৌঁছায়। অলরেডি প্রায় 1.5 ঘন্টা মতো লেট আছে, বলছে 8টা নাগাদ ঢোকাবে যেখানে 6:30 ঢোকানোর কথা। ঘড়িতে বাজে এখন প্রায় 11টা আর আমাদের বাস এসে পৌঁছালো কৃষ্ণনগর। আর বাসে কিন্তু সেফটির জন্য এখানে দেখতে হচ্ছে সিসিটিভি ক্যামেরা, ফায়ার অ্যালার্ম থেকে শুরু করে ওয়াইফাই সমস্ত কিছু আছে। তো চলো এবার নামা যাক, এখানে আমাদের বাস 20 মিনিট দাঁড়াবে, তার মধ্যে আমাদের খাওয়া দাওয়া ওয়াশরুম সব সেরে নিতে হবে। এখন তোমাদের ভালোভাবে আর কি দেখাতে পারবো, এই হচ্ছে টোটাল ভলভো 9600 স্লিপার, জাস্ট সেই লেভেলের করেছে। আর এটা হচ্ছে শিলিগুড়ি যাওয়ার জন্য, ব্যাক করার জন্য তোমরা পেয়ে যাবে। আর এইদিকে দেখতে পাচ্ছ ছোটো খুচরো দোকান আছে, এখান থেকে তোমরা ডিম টোস্ট পরোটা চা এগুলো খেতে পারবে। বাকি এইদিকে আমরা যাব, এই সাইডে কিন্তু যেই হোটেল বা ধাবাতে আমাদের বাস দাঁড়িয়েছে, এখানে দেখো মোমোও পাওয়া যাচ্ছে, এখান থেকে চাইলে তোমরা মোমোও খেতে পারবে। আর ঘড়িতে বাজে এখন 11টা, তো দেখি এখন কী খাবার দাবার আছে। এই যে ভলভো 9600, আর লোকাল বাসও একটা দাঁড়িয়ে আছে কোনো, তো এখানেই আজকে খাওয়া দাওয়া হবে। মিষ্টির অপশান আছে, চা আছে, এবং তার সাথে খাওয়া দাওয়াও কিন্তু আছে, দেখি কী অপশান আছে। চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিতে হবে। আর এখানেও কিন্তু ওয়াশরুমের বন্দোবস্ত আছে, দাম কিন্তু রিজনেবল, দেখো এই হচ্ছে প্রাইস আছে। এখানে রুটি তড়কা থেকে শুরু করে চিকেন সমস্ত কিছু পেয়ে যাবে। সুনিতাও ওয়াশরুম সেরে চলে এসছে, এইরকম হোটেল। আর বাইরে মোমোর অপশান আছে তোমাদের দেখিয়েছিলাম, এইখানে দেখো ওই ঘুটি গরম ভেলপুরি এগুলোও পাওয়া যাচ্ছে। কী খাবে, ভাত না রুটি? যা ইচ্ছা, চলো তাড়াতাড়ি কমপ্লিট করে নিই খাওয়া দাওয়াটা। খাবার চলে এসছে, এখানে একটা ভেজ থালি নিয়েছি, ভেজ থালিতে আমাদের 7 টাকা ভাত ডাল একটা তরকারি পাঁপড় পেঁয়াজ লঙ্কা এগুলো দিয়েছে, আর এক তরকার তার সাথে এরকম 4টে রুটি, এটার দাম হচ্ছে 70 টাকা, তো এটাও পেঁয়াজ লঙ্কার সাথে। তো চলো কমপ্লিট করি তাড়াতাড়ি, কারণ বেশিক্ষণ দাঁড়াবে না। আগেরবার এরকম হয়েছিল, বাস হর্ন দিচ্ছে, আমি তখনও খাইনি। খাবারের টেস্ট কিন্তু মোটামুটি ভালোই, আইটেম কম বাট ঠিকঠাকই আছে, মানে ওভারঅল এই তরকারিটাও বেশ ভালো খেতে। কেমন লাগে রুটি তরকারি? ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, খাবার দাওয়ার কিন্তু মোটামুটি ভালোই ছিল। আর এখন আমাদের বেরোবো, এরপরে যাই না ওয়াশরুম দেখ, হয়তো রাতেরবেলা দিতে পারে, তারপর কিন্তু একদম দাঁড়াবে ডাল খোলা আমি যতটা জানি। বাকি চলো জার্নি কেমন থাকে দেখা যাক। একটাই কথা বলবো যে শিলিগুড়ি রুট আমার মনে হয় না জন্মে ঠিক হবে, 2 বছর আগে যখন এসেছিলাম তখনই কৃষ্ণনগর অব্দি মানে বাজে রুট ছিল, বর্তমানেও সেই অবস্থায়। কতদিনে যে রাস্তা ঠিক হবে আর একটু রুটটা ভালো হবে, যদিও এই বাসের জন্য আর কি সেটা তোমরা বুঝতে পারবে না, বাট রাস্তার অবস্থা অত্যাধিক খারাপ। ঘড়িতে এখন বাজে মোটামুটি 11:30, আর আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে কৃষ্ণনগর থেকে। তো এবার টোটাল জার্নি হবে, এরপরে হল প্রবাবলি মানে অফিসিয়াল হল ডালখোলা, তারপরে একদম শিলিগুড়ি। এবার ওয়াশরুম ব্র্যাক কিন্তু মাঝে মাঝে থাকে, আর এইদিকে দেখো সিট অনেক খালি আছে, এইদিকেও খালি আছে, বাট বাসটা কিন্তু সেরা, মানে এক ঘর যাকে বলে, সাসপেনশন এত ভালো তোমরা এই রুটেও কিচ্ছু বুঝতে পারবে না।
মর্নিং সবাইকে ফাইনালি ঘুরতে বাজে মোটামুটি 8:30 আমরা শিলিগুড়ি সিটির ভেতর এন্ট্রি করে গেছি আর ধরো ওই আচ্ছা 8:00 বেজে গেছে আর ধরো 10-15 মিনিট লাগবে পুরো আর কি বাস স্ট্যান্ড পৌঁছাতে বাকি জার্নি কিন্তু বেশ ভালো ছিল রাতে ঘুমও বেশ ভালো হয়েছে সেরকম কিন্তু কিছুই বোঝা যায়নি যে আমরা মানে বাসের মধ্যে শুয়ে শুয়ে জার্নি করছি সবসময় তো ট্রেনের মধ্যে শুয়ে শুয়ে জার্নি করি বাট বাসে যে এতটা কমফোর্টেবল থাকবে সিরিয়াসলি মানে তোমরা যারা জার্নি করেছো এই বাসে তারা জানতে পারবে আর যারা করোনি তারা কিন্তু জার্নি করে দেখতে পারে এবার প্রাইসের কথা যদি বলি আমি রেড বাস থেকে বুক করেছি 1500 টাকা করে পড়েছে তোমরা যদি কাউন্টার থেকে বুক করো তাহলে কিন্তু 100 টাকা করে কম পড়বে যেটা আমি পরে জেনেছিলাম মানে 1400 টাকা করে পড়বে আর এই বাসের ভাড়া কিন্তু সিজন অফ সিজনে ভ্যারি করে এখন অফ সিজন যেমন তাই জন্য 1300, 1400, 1500 যখন যেরকম ইচ্ছা পেতে পারো বাট যখন সিজন চলবে তখন কিন্তু 2500, 3000, 3500 অবধি আমি ভাড়া উঠতে দেখেছি সেটা পুজোর টাইমে বা ক্রিসমাস আর এক্ষুনি জাস্ট আর কি চেক করলাম মানে দুর্গা পুজোর টাইমে ভাড়া নাকি 5500 টাকা মানে ট্রেনের ফার্স্ট ক্লাসে দুজন ভাড়া হয়ে যাবে তো ফাইনালি আমাদের মোটামুটি 2 ঘন্টা বাদে বাস এসে দাঁড়ালো হচ্ছে শিলিগুড়ি আর এই হচ্ছে আমাদের ভলভো 9600 স্লিপার এইদিকে হচ্ছে শ্যামলীর কাউন্টার এখানে তোমরা ফ্রেশ হতে পারবে আর ওভারঅল জার্নি যদি বলতে হয় বেশ ভালো ছিল পুরো বাসটা যদি তোমাদের দেখাই এই হচ্ছে বাস আর বাসটা কতটা বড় দেখো মানে সেই জাস্ট যাকে বলে বাসটা নিচে সমস্ত লাগেজ মালপত্র এসছে আর এই দেখো বাসটা টোটাল সাইজ দেখেছো সেই জায়গায় বলে আর এইখান থেকেই কিন্তু সমস্ত শেয়ার কার পেয়ে যাবে যে দার্জিলিং গ্যাংটক সমস্ত জায়গায় যাওয়ার বাট আমাদের তো ফার্স্ট জায়গা হচ্ছে মানে ট্রাভেল ডেস্টিনেশন ডুয়ার্স তো এখান থেকে আমরা ট্রেনে করে যাবো আর আজকে ওয়েদারটা দেখো এই পাহাড় পুরো না এইখান থেকে দেখা যাচ্ছে মানে নর্মাল টাইমে লোকে পাহাড় দেখতে পায় না এই মেঘলা বা বর্ষার টাইমে পাহাড় এত সুন্দর দেখা যাচ্ছে মানে বর্ষায় কিন্তু পাহাড়ের একটা আলাদাই ভিউ থাকে এটা কিন্তু শ্যামলীর কাউন্টার এখানে কিন্তু তোমরা বসার জায়গা ওয়েটিং রুম আর এদিকে কিন্তু টয়লেটও পেয়ে যাবে মানে ওয়াশরুম তোমরা যদি আসো বা বাস ধরার থাকে তোমাদের তখনও কিন্তু তোমরা এখানে ওয়েট করতে পারবে এবং ফ্রেশ হওয়ার জন্য বন্দোবস্ত আছে এখানে খাওয়া দাওয়া করবো মানে আলুর পরোটা নিচ্ছি 280 টাকা তো খেয়ে দিয়ে তারপরে ট্রেনে উঠবো বাকি এই যে টোটাল ট্রিপ আছে মানে এইবারে নর্থ বেঙ্গল ট্রিপ কিন্তু আমরা করছি এ টু জেড সলিউশনের থেকে আর এই এজেন্সি কিন্তু টোটাল নর্থ বেঙ্গল দীঘা পুরী মন্দারমণি সমস্ত জায়গা এবং অফবিটেরও কিন্তু বন্দোবস্ত করে থাকে এবং তোমরা চাইলে আমার মতো কাস্টমাইজ করতে পারবে মানে আমি যেভাবে সাজিয়েছি সেইভাবে কিন্তু এনারা আমার প্ল্যানটাকে করে দিয়েছে বাকি অ্যাফোর্ডেবল প্রাইসে হোটেল গাড়ি এবং টোটাল প্যাকেজ অফবিট হোমস্টে সমস্ত কিছুই কিন্তু এনারা করে দেয় অ্যাফোর্ডেবল প্রাইসে এবং স্পেশাল ডিসকাউন্ট কিন্তু থাকবে কলকাতা পুরী সাবস্ক্রাইবারদের জন্য তাই ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে চাইলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো নর্থ বেঙ্গল বা দীঘা পুরী মন্দারমণি এনি হোটেল এবং ট্রাভেল বুকিং এর জন্য আর এনাদের কিন্তু দার্জিলিং আর গ্যাংটকও থাকছে হোটেলের উপর স্পেশাল ডিসকাউন্ট ইয়েস ফোন নাম্বার আছে যাবে নাকি লাস্ট পথে একটু ঘুরে দেখি যদি মন চায় আর টাইম যদি থাকে তাহলে একটা প্ল্যান করাই যাবে সিটি আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট আলুর পরোটা এইরকম আর কি 4 পিস বেসিক্যালি 2 পিস আছে হাফ করে দিয়েছে ভেতরে আলু স্টাফিং অনেকটা সাথে আলুর একটা তরকারি আচার এটা দিয়ে হচ্ছে ব্রেকফাস্ট চলো কমপ্লিট করি তাড়াতাড়ি কারণ 9:30 বাজে আমাদের 10:50 ট্রেন তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যেটা খুব ইম্পর্টেন্ট দেখা হচ্ছে ব্যাক টু ব্যাক কিছু নর্থ বেঙ্গল সিরিজে আই হোপ তোমাদের ভালো লাগবে তার মধ্যে অফবিট থাকবে ডুয়ার্স থাকবে সমস্তটা মিলিয়ে জাস্ট জমজমাট ব্লগ